মাধ্যমিক ইতিহাস পেশালে আজ আমরা আলোচনা করব বীণা দাস বিখ্যাত কেন বা বীণা দাস স্মরণীয় কেন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন কলকাতার বৈপ্লবিক সংগঠন ছাত্রী ছাত্রিসংঘের সদস্যা সুভাষচন্দ্রের শিক্ষাগুরু বেনিমাধব দাসের কনিষ্ঠা কন্যা বিনা দাস উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের ছয়ই ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে স্বল্পভাষিনী ও শান্ত প্রকৃতির ছাত্রী বিনা দাস বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে পাঁচটি গুলি করেন কিন্তু তিনি লক্ষ্যভ্রষ্ট হন ও ধরা পড়েন বিচারে তার ন বছরের সশ্রম কারাদণ্ড হয় এবং ব্রিটিশ সরকার তার স্নাতকোত্তর ডিগ্রি আটকে দেয় সাত বছর পর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে জেল থেকে মুক্তি পেয়ে তিনি মন্দিরা পত্রিকা সম্পাদনা করে বিপ্লবী আদর্শ প্রচার করেন তিনি শৃঙ্খল ঝঙ্কার ও পিতৃদান নামে দুটি আত্মজীবনীমূলক গ্রন্থ বাংলাতে লেখেন